একসময় প্রকৃতি ও পরিবেশের দিকে তাকালে বোঝা যেত নিয়মিত ঋতুর পরিবর্তন, তবে বর্তমানে তা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, দাবানল ও ভূমিকম্প যেন দুনিয়া জুড়ে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ঘটছে প্রাণহানি, হচ্ছে সম্পদের ব্যাপক ক্ষতি। প্রকৃতি যেন হাজার হাজার বছর ধরে তার উপর চলে আসা অত্যাচারের জবাব দিচ্ছে। এর ফলে বিশ্বজুড়েই মানুষকে নিজের সংগ্রহে রাখতে হচ্ছে পার্সোনাল ইমার্জেন্সি কিট, কারণ বিপদ কি আর বলে কয়ে আসে। ছোটখাটো দুর্ঘটনা থেকে শুরু করে হঠাৎ কোনো ইমার্জেন্সিতে, আপনার বাসায় আছে তো ইমার্জেন্সি কিটগুলো, বিষয়টি নতুন করে ভাবাতে শুরু করেছে বিশ্ববাসীকে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত হারে বেড়েই চলেছে ইমার্জেন্সি কিটের বাজার চাহিদা, যা সচল করছে অনেকের অর্থনীতির চাকাও। পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের হার প্রতি বছর যে পরিমাণে বাড়ছে, তাতে বিশ্ব একটি ক্রমবর্ধমান বিপর্যয়ের দিকে এগোচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই পরিস্থিতিতে মানুষজন ব্যক্তিগতভাবে জরুরি পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছে। জরুরি অবস্থায় সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের বিক্রয় ও বিপণনে যোগ হয়েছে নতুন মাত্রা। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি তাদের প্রস্তুতি গ্রহণের 12 উপায় নামক নির্দেশিকার অংশ হিসেবে একটি কিট একত্রিত করার সুপারিশ করেছে। কিছু লোক তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করছে, খুচরা বিক্রেতারা ঝুঁকেছেন রেডিমেড কিটের দিকে। রেডি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ট্রিভেন রেইস জানিয়েছেন, মানুষজন তাদের নিজস্ব সরবরাহ সংগ্রহের জন্য অনেক বেশি সময় আর অর্থ ব্যয় করে। তাদের লক্ষ্য হল মানুষের জন্য প্রক্রিয়াটি সহজ করা। তাদের প্রতিষ্ঠান হোম ডিপো, এস হার্ডওয়্যার এবং ওয়ালমার্টের মতো স্টোরগুলিতে ইমার্জেন্সি কিটের অন্যতম সরবরাহকারী। কি থাকে ইমার্জেন্সি কিটের মধ্যে? প্রাকৃতিক চিকিৎসার সরঞ্জাম, গাড়ির জাম্প স্টার্টার গিয়ার থেকে শুরু করে ব্যাকআপ পর্যন্ত। আবার ব্যাকআপ প্যাকেজে থাকে অপচনশীল খাদ্য, কম্বল, ওয়াটারপ্রুফ ম্যাটস, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম আর পানি পরিশোধনের ব্যবস্থা। গত কয়েক বছরে ইমার্জেন্সি কিট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে অনেকগুণ। রিজের মতে, রেডি আমেরিকার ব্যবসা 2017 থেকে 2022 সালের মধ্যে 83% বৃদ্ধি পেয়েছে। ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিলারি আঘাত আনতে পারে এই সংবাদে তাদের ব্যাকপ্যাক বিক্রি বেড়েছে 350% বেশি এবং ইমার্জেন্সি পাওয়ার স্টেশনের বিক্রি বেড়েছে 2300%। সিরিয়াস সার্ভাইভাল অ্যান্ড আনচার্টেড সাপ্লাই কোম্পানি অ্যামাজন ও ওয়ালমার্টের মাধ্যমে এই কিট বিক্রি করে থাকে। বিগত কয়েক বছরে তাদের বিক্রিও বাড়তে দেখা গেছে। আনচার্টেডের জন্য 2023 সাল সেরা বছর হয়ে থাকবে। কিছু কোম্পানি এই উন্নতির জন্য প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধিকে আশীর্বাদ মনে করছেন। আনচার্টেড কোম্পানির সিইও জানান, প্রাকৃতিক বিপর্যয়ের সময়গুলোতে বিক্রি বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে মাউইতে আগুন লাগার পর থেকে তারা হাওয়াইতে প্রচুর ইমার্জেন্সি কিট পাঠিয়েছেন। এবছরের শুরুর দিকে ওহাইওর নরফোক সাউদার্ন ট্রেন লাইনচ্যুত হওয়া আরেকটি অনন্য উদাহরণ, যা মানুষকে ইমার্জেন্সি কিট কিনতে উৎসাহিত করছে। আনচার্টেড কোম্পানির সিইও ও প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়ান শেফ বলেন, তার কোম্পানি হ্যারিকেন বা টর্নেডোর মতো আকস্মিক বিপর্যয়ের আগে বা পরে বিক্রিতে স্পাইক দেখেনি, তবে ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় বিক্রয় কিছুটা হলেও বেড়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাও আমেরিকার ইমার্জেন্সি কিটের বাজারকে প্রভাবিত করেছে। 2017 সালে উত্তর কোরিয়া আমেরিকায় পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পর এবং 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর দুর্যোগের প্রস্তুতি হিসেবে কিট বিক্রি অনেক বৃদ্ধি পায়। এছাড়া কোভিড-19 মহামারী মানুষের জরুরি অবস্থার জন্য তৈরি থাকার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে। আগেই উল্লেখ করা কোম্পানি তিনটির বিক্রি বেড়েছে অনেকগুণ। FEMA বা ফিমা তার 2022 সালের জাতীয় পারিবারিক প্রস্তুতি সমীক্ষায় দেখিয়েছে যে প্রায় 55% প্রাপ্ত বয়স্কই তাদের প্রস্তাবিত 12টি পদক্ষেপে থেকে 3 বা ততোধিক ব্যবস্থা নিয়েছে, যা 2020 সালে ছিল 68% এবং 2017 সালের তুলনায় প্রায় 10% বেশি।
একাধিক গবেষণা সংস্থার অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী সরঞ্জামের বাজার ইতোমধ্যে $1 বিলিয়ন ছাড়িয়েছে। এই বাজার প্রতি বছর প্রায় 7% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা পরবর্তী 10 বছরে $2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করা ইমার্জেন্সি কিটগুলোর মূল্য হতে পারে $30 থেকে $500 পর্যন্ত। আমেরিকান রেড ক্রস অনুসারে যারা নিজেরাই কিট তৈরি করতে পছন্দ করেন তাদের খরচের পরিমাণ নির্ভর করবে অবস্থান, চিকিৎসার প্রয়োজন, পোষা প্রাণীর সংখ্যা এবং একটি পরিবারের আকারের উপর। রেড ক্রস আপনার জরুরি অবস্থার পরিকল্পনাকে প্রতি মাসে পর্যালোচনা করার পরামর্শ দেন এবং জীবনের কোনো বড় ঘটনা যেমন স্থানান্তর, বিয়ে বা সন্তান হওয়ার পর কিট আপডেট করতে বলে। সংস্থাটি একটি ফার্স্ট এইড, CPR ও একটি স্বয়ংক্রিয় বাহ্যিক ডিফিব্রিলেটর কোর্স করে নেওয়ার পরামর্শ দেয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।